আসসালামু আলাইকুম আফরিনস কুক থেকে আমি আফরিন চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। যেহেতু শীতকাল, শীতকালে অনেক সুন্দর সুন্দর দেশি মাছ ওঠে, তো এটা হচ্ছে বাইং মাছ। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাইং মাছ ভুনা, কিভাবে খুব অল্প মশলা দিয়ে বাসায় ঝটপটভাবে এই মাছটা রেসিপি করতে হয়। তো চলুন দেখা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইং মাছ। বাইং মাছটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু আমাদের দেশীয় মাছ, এটা নদীর মাছ। তো চলুন কিভাবে রান্না করি দেখা যাক। এখানে একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজতে হবে। তো পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পানি অ্যাড করে দিলাম, না হলে মশলা পুড়ে যাবে। এখন এই মশলাটাকে কিন্তু ভালোভাবে ভুনতে হবে। এই যে তেল উঠে এসছে, এখন আমি মাছটা দিয়ে কষিয়ে নিব। মাছটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নিব। মাছটা কিন্তু ভালো মতো কষে উঠেছে প্রায়। এই তো আবার আমি একটু উল্টে পাল্টে দিলাম, মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব, অল্প ঝোল দিলেই হবে যেহেতু এটা মাখা মাখা ভুনা হবে। এখন আমি মাছটা ঢেকে রান্না করব। এই তো আমি এখন দিয়ে দিব ধনে পাতা, দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন আবার ঢেকে রান্না করব, রান্নাটা শেষ না হওয়া পর্যন্ত। এই তো আমার কিন্তু বাইং মাছ ভুনাটা হয়ে গেছে। এটা এত চমৎকার একটি মাছের রেসিপি, এটা যেহেতু দেশি মাছ আমাদের, এটা গরম ভাতের সাথে এই মাছ ভুনাটা কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি এখন সার্ভ করে নিব। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম একটা মাছের রেসিপি দিয়ে যদি সাদা ভাত খাওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা হয়। দেখলেন তো কত কম সময়ে কিন্তু ঝটপট কিন্তু তৈরি করে ফেলা যায় এই মাছটা, দেশীয় মাছ, এটা বাইং মাছ ভুনা। তো এই ছিল আজকের আমার রেসিপি বাইং মাছ ভুনা। আমি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।